চীনা আমার গুরু নাই বাজু নাই এই কারণে এখন বাচ্চা হলে আমি আশ্বাস করি। কৃষিক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। জমি চাষ থেকে শুরু করে বীজ রোপণ, ফসল কাটা ও মাড়াইয়ের কাজে যুক্ত হয়েছে নানান আধুনিক যন্ত্রপাতি। এসব আধুনিক যন্ত্রপাতি যেমন খাটুনি কমিয়েছে, তেমনি কমিয়েছে চাষাবাদের ব্যয়ও। তবে এই প্রযুক্তির উৎকর্ষতার যুগেও একজোড়া গরুর অভাবে বাবা ছেলের কাঁধে উঠেছে লাঙলের জোয়াল, আরেক ছেলে ধরেছেন সেই লাঙলের হাল। সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলার শিবপাশা গ্রামে দেখা গেছে এমন হৃদয়গ্রাহী দৃশ্য। কখনো বাবা ছেলে জোয়াল বইছেন, অন্য ছেলে ধরছেন হাল, আবার কখনো বাবা হাল ধরছেন, দুই ছেলের কাঁধে উঠছে জোয়াল। শিবপাশা গ্রামের দরিদ্র আজগর আলী অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। হালের গরু নেই তার, নেই হাল চাষের খরচ যোগানোর সাধ্য, তাই বাধ্য হয়েই দুই ছেলেকে নিয়ে হাল চাষ করছেন তিনি। না আমার গরু নাই বাজন নাই এই কারণে এখন বাচ্চা হলে আমি আল চাষ করি। জি না মানুষের জমি বাকি ঘুরে খাই না। আপনার যদি সরকার কিছু সাহায্য করুন তো আমি কিছু উপকার জন্য। আমার হতদরিদ্র আজগর আলীর স্ত্রী, ছয় মেয়ে ও তিন ছেলেসহ এগারো জনের সংসার। বড় মেয়েটিকে বিয়ে দিয়েছেন। বড়সড় পরিবারটি টিকিয়ে রাখতে হাড় ভাঙা পরিশ্রম করেন তিনি, ছেলেরাও তাকে সহায়তা করেন। জি না আমাদের কোনো গুরু নেই। জি আমরা তিনজন আল চাষ করি, ছোট ভাই আমি আর আব্বা মিলে চাষ করি। জি না তাই কিছু নেই। দরিদ্র হলেও ভালো মানুষ হিসেবে আজগর আলীর বেশ সুনাম। কৃষি কর্মকর্তারাও তাকে চেনেন, তার কষ্টের কথা তাদেরও অজানা নয়। ওই কৃষক খুব ভালো, সে তার নিজের কোনো জমি নাই, সে অন্যের জমি লিজ নিয়ে সে চাষ করে। তার গুরু না, তার থেকে তার বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছে, বাচ্চারা নিয়ে হাল চাষ করে। এখন যদি সরকারিভাবে যদি তাদের কিছু সহায়তা করা যায়, গুরু দেওয়া যায়, তাহলে তার জন্য এটা উপকার হয়। ১৬ মে রোববার আজগর আলীর দুর্দশা নিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডিতে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি নজরে আসে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের। আজগর আলীকে সহায়তার ব্যাপারে তিনি বাহুবলের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারকে নির্দেশ দেন। ওই দিন বিকেলে আর্থিক সহায়তা নিয়ে আজগর আলীর ঝুপড়ি বাড়িতে হাজির হন নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। আজগর আলীর পরিবারের হাতে ২০,০০০ টাকা তুলে দেন তিনি। চাষাবাদের জন্য আজগর আলীকে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাসও দেন। জেলা প্রশাসকের দেওয়া অর্থ সহায়তা পেয়ে খুশি আজগর আলী ও তার পরিবারের সদস্যরা। অন্যের জমি হলেও দরদ দিয়েই চাষাবাদ করেন তারা। একদিন পরিবারে সচ্ছলতা ফিরবে, সেই আশায় বুকও বাঁধেন।